উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান বলেছেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যটন শিল্পের উন্নয়ন ও গ্রামীণ পর্যটন বিকাশে কাজ করছে বর্তমান সরকার এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ থানা স্থাপন, পিকনিক কর্নার, ওয়্যারলেস টাওয়ার, গ্রামীণ সংস্কৃতিতে ব্যবহৃত জিনিসপত্রের ভাস্কর্য, মহানন্দা তীরে বসার বেঞ্চ এবং পুরাতন বাজার তেঁতুলিয়া মহানন্দা পার্ক স্থাপন করা হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের সহযোগিতায় কার্যক্রমে গ্রামীণ উন্নয়নে পর্যটন শিল্পের কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল 10:00 গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাইদ চৌধুরী, তেঁতুলিয়া থানা টুরিস্ট পুলিশ অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল হক উপস্থিত ছিলেন। কর্মশালায় উন্নয়নের মধ্যে সাংবাদিক সরকার হায়দার, সাংবাদিক এম এ বাসেদ, সাংবাদিক খাদেমুল ইসলাম ও সুশাসনের জন্য নাগরিক সম্পাদক কাজী মকসুদুর রহমান বক্তব্য রাখেন। দিনব্যাপী কর্মশালায় সরকারের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, পর্যটন শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন স্টেক হোল্ডার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।